আজরাইলের আসল সুরত খুবই বিকট, খুবই ভয়াবহ সুরত তার। যখন পাপিষ্ট যারা আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তখন তার সুরত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালায়, রুহু দৌড়াইতে থাকে, একবার পায়ের পৃষ্ঠ দেশে যায়, আঙ্গুলের মাথায় আসে, পালানোর চেষ্টা করে, সে দৌড়ায় দৌড়ায়, মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে, কঠিন হতে থাকে মৃত্যু, কত কঠিন মৃত্যু। প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মত, একটা উট বিনা কুরবানিতে বিনা জবহ করাতে জিন্দা অবস্থায় একটা উটের চামড়া সিলাইলে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, আহা, ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার সিলানো হবে, আবার চামড়া হবে, আবার সিলানো হবে, এইভাবে একশোবার চামড়া হবে, একশোবার তাকে আবার সিলানো হবে। একটা উটকে একশোবার চামড়া সিলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, মক্কার পাপিষ্ঠদের রুহু কবজের সময় এরকম কষ্ট হতে থাকে। আল্লাহর নবী বললেন, আঙ্গুলের মাথায় রুহুগুলি দৌড়ায় দৌড়ায় আসে, রুহুটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য, কিন্তু আজরাইল আলাইহিস সালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে। যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেছে সত্য। আব্দুল করিম মরে গেছে, করিমকে যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত, করিমরেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, যার হুকুমে নিলেন তারও দেখা যায় না, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতও দেখা যায় না। কিন্তু আব্দুল করিম ঠিকই চলে গেল, করিমকে ঠিকই নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল সত্য, করিম মারা গেল সত্য, করিমকে নিয়ে যাওয়া হলো সত্য, করিম মারা গেল, করিম চলে গেছে, করিমও সত্য, যিনি আজরাইল নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতে সত্য। আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদাত, অতঃপরে এমন একজন মালিকের কাছে তোমরা আসবা, যে মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার গোপনেরটাও জানি, তোমার প্রকাশ্যেরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তার মানে করিম নেজে নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল এটাও সত্য, যিনি নিলেন সেও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিলেন তিনি মালিক, আলিমুল গায়ব, গায়ব জানলে ওয়ালা। একবার জোরে বলবেন কি, মারহাবা। যিনি নিলেন আল্লাহ, যার হুকুমে নিলেন আল্লাহ, যিনি নিলেন মালাকুল মউত, যাকে নিলেন করিম, যেই জগতে নিয়ে যাওয়া হলো আলমে বারজাখ, কবরের জগৎ, এত সময় ছিলেন দুনিয়ার জগৎ, এখন চলে আসতেছে কবরের জগৎ। আল্লাহ রাসূল বললেন, একটা উটকে একশোবার চামড়া সিলাইলে যে পরিমাণে যন্ত্রণা হয়, কাফির আর বেঈমানদের মৃত্যু এরকম ভয়াবহ কষ্ট হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরো বললেন, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামূত, মানুষ কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন জায়গা কোন সময় কোন মুহূর্তে কোন স্থানে মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব মনোযোগ দিয়েন, মানুষ কোন জায়গায় কোন হালতে কোন অবস্থায় কখন মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুলাইমান আলাইহিস সালাম
বিরাট বড় বাদশাহ, বর্তমান যে গাজায়, গাজার আগে নাম ছিল আসকালান, এই আসকালানের বর্তমান নাম হলো গাজা, এই বিরাট অঞ্চল দিয়েছিল সুলাইমান আলাইহিসসালামের রাজধানী। বিরাট বড় প্রতাপশালী বাদশাহ, এক পাশে মানুষ মন্ত্রী থাকতো আর এক পাশে জিন মন্ত্রী ছিল তার। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু মানুষের বাদশাহী না, জিন জাতিরও বাদশাহী ছিল। পৃথিবীর মধ্যে জিনদের ভিতরে যত দানব মানব সবার বাদশাহ আল্লাহ তারে বানিয়েছিলেন। প্রত্যেক পৃথিবীর ইঞ্চি সমুদ্রের শেষ সীমানা পর্যন্ত তিনি বাদশাহ ছিলেন। সাতটা মহাসাগর একসাথে তিনি শাসন করতেন, কারণ সাগরের গভীরে জিনদের বসবাস আছে। পৃথিবীতে জিন যেখানে মানব যেখানে, তিনি বাদশাহ ছিলেন সেখানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতু আলাইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আহা সালাতু আলাইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান বিরাট বড় রাজদরবারে বসা, এমন সময় একটা যুবক তার রাজদরবারে বসা ছিল সুদর্শন দেখতে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুল জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই যুবক দেখে হযরতে সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে যুবক বসা, এমন সময় আজরাইল আলাইহিসসালাম ওই রাজদরবারে প্রবেশ করার পরে ওই যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে। মানুষের বেশ ধরে আজরাইল আলাইহিসসালাম গেছেন, কেউ তাকে চিনে নাই, চিনেছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। যুবকের চেহারার দিকে তাকায় আজরাইল তীক্ষ্ণ নজরে তাকানো আছে। কিছু সময় পরে আজরাইল চলে গেলেন, যুবকটা সুলাইমান আলাইহিসসালামকে ডাক দিয়ে বলেন, খোদারি পয়গম্বর, আল্লাহ আপনাকে বাতাসের উপরে কর্তৃত্ব দিয়েছে, আপনি এই মুহূর্তে বাতাসকে হুকুম দেন আমাকে যেন নিয়ে হিন্দে, বর্তমান যেটা ভারত উপমহাদেশ, আগে নাম ছিল হিন্দ, আপনি আমাকে হিন্দে নিয়ে চলে ফেট ফেলায় রেখে নিয়ে আসেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস তুমি এই যুবককে হিন্দে নিয়ে যাও, হিন্দে তুমি নামাই দিয়ে আসো বাতাস থেকে উড়াইয়া। বর্তমান হিন্দুস্তান, তখন নাম ছিল হিন্দ, এই হিন্দে তাকে নিয়ে রেখে দেওয়া হলো। কিছু সময় পরে আজরাইল আলাইহিসসালাম আবার রাজদরবারে ঢুকলেন, সুলাইমান আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল একটা কথা কি বলবেন? বলে, কি হুজুর? বলেন, আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইছিলেন, কারণ কি? হযরত আজরাইল ডাক দিয়ে বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী শুনেন, আপনার রাজদরবারে ঢোকার পরে যুবককে আমি দেখলাম, কিন্তু আমার ডায়েরির ভিতরে লেখা ছিল তার মৃত্যু হবে হিন্দে, তাও কিছু সময় পরে তার মৃত্যুর সময় একেবারে ঘনিয়ে গেছে, কিন্তু সে তখনও ফিলিস্তিনের রাজদরবারে, তখনও আপনার রাজদরবারে সে বসে আছে। কোথায় হিন্দ, কোথায় ফিলিস্তিন, হাজার হাজার মাইল দূর, এখন এই ছেলেটা এই মুহূর্তে কি করে হিন্দে যাবে? অথচ আল্লাহর ফয়সালা কখনো চেঞ্জ হবে না, হিন্দে তার জান কবজ হবে। আমি আজরাইল আশ্চর্য হয়ে তার চেহারার দিকে তাকাই রইলাম, আমি খুবই আশ্চর্য হলাম, সে এখনো হিন্দে, এখনো সে ফিলিস্তিনে বসে আছে, কিন্তু কিছু সময় পরে তার জান কবজ হবে হিন্দুস্তানে, কিন্তু আমি জানতাম না যে আপনি তাকে বাতাসের মাধ্যমে এইখানে নিয়ে হিন্দে আপনি তারে পৌঁছাবেন, এটা আমার জানা ছিল না, এটা আল্লাহর জানা।
আল্লাহর ডায়েরিতে তকদিরের মধ্যে লেখা আছে উক্তুব মাকাদির আল খাল, তুমি বান্দার তকদির লেখো, সৃষ্টির তকদির তুমি লেখো। এই জন্য কোরআন বলল আমা তাদরি নাফসুন বি আইয়্যি আরদিন তামুত, একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ভরে। সুলাইমান আলাইহিসসালামকে মালাকুল মউত বলতেছে হুজুর আপনি তার হিন্দুস্তানে পাঠাবেন আমি জানতাম না, কিন্তু এটা আল্লাহর তকদিরের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর পয়গম্বর বললেন মালাকুল মউত আপনি চলে যাওয়ার পরে এই ছেলেটা কেন জানি পাগল পড়া হয়ে গেল, আমাকে বারবার বলতেছে হুজুর আমাকে হিন্দে পাঠান হিন্দে পাঠান হিন্দে পাঠান। আমি বাতাসের মাধ্যমে তার দ্রুত গতিতে হিন্দে পৌঁছাইলাম। আজরাইল বলল হুজুর বাতাস তাকে যে হিন্দে রাখার সাথে সাথে আমি তার জান কবজ করলাম, তার জান কবজ করে আমি আল্লাহর দরবারে পৌঁছাইয়া আমি আবার আপনার রাজ দরবারে সে হাজির হয়ে গেলাম। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। মৃত্যু যেখানে লেখা আছে যে কোনো মূল্যে আপনি সেখানে যেতেই হবে, আপনার মরণ যেখানে লেখা আছে যে কোনো মূল্যে আপনাকে সেখানে যেতেই হবে, আল্লাহ আপনাকে যে কোনো মাধ্যমে আপনাকে সেখানে নেবেই, কোনো রক্ষা নাই। কোরআন আল্লাহ বলতেছেন কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হুজুর আপনি বলে দেন মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে বাঁচার জন্য সবাই চেষ্টা করে কেউ মরতে চায় না, মরণ থেকে সবাই পালানোর চেষ্টা করে। অসুস্থ হলে বাংলাদেশের ডাক্তারের যদি কাজ না হয় ইন্ডিয়ার ডাক্তার দেখানোর জন্য চলে যায়, তাতেও যদি না হয় সিঙ্গাপুরে চলে যায়, তাতেও যদি না হয় তাহলে আমেরিকা চলে যায় লন্ডন চলে যায় বড় বড় বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার দেখানোর জন্য। আচ্ছা বলেন তো যারা বড় বড় চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করলো তারাও কি দুনিয়াতে বেঁচে আছে? তারা কি একসময় বেঁচে থাকবে? না, তারাও মারা যাবে। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার যিনি ছিলেন তার নাম ইবনে সিনা, মুসলিম একজন ডাক্তার শুনবেন তিনি অনেক বড় পরহেজগার ছিলেন। পুরুষ ডাক্তার রুগী আসলে উনি সরাসরি দেখতেন, কিন্তু কোনো মহিলা রুগী আসলে উনি সরাসরি কোনো নারীর চেহারা দেখতেন না, কোনো নারীর হাত ধরতেন না, উনি নারীকে পর্দার আড়ালে বসাইয়া সুতা ধরাই দিতেন, ওই মহিলার হাতে সুতা দিতেন নিজে সুতা ধরতেন, সুতা টেনে 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 ইবনে সিনা রোগ নির্ণয় করতেন। এত বড় চিকিৎসা বিজ্ঞানী হওয়ার পরেও তিনি বেঁচে থাকতে পারেন নাই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলতে যে হাবিব উম্মতকে জানান মরণ থেকে পালানোর চেষ্টা করে ফা ইন্নাহু মুলাকীকুম, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর রাস্তা নাই। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, মালাকুল মউত জান হরণ করে নিয়ে আসবেই, সে পালিয়ে থাকতে পারবে না, লুকিয়ে থাকতে পারবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া।
ও আদম রে কাবিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম, আ সালাত নেয়া রাসূলুল্লাহ আলাইকুম। বুঝতে কি কোনো অসুবিধা? বুঝে যা, মালাকুল মউত আসবে, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই, মালাকুল মউত আসবে, আহারে তার স্রোত আছে বিরাট বড় স্রোত। আজরাইলের আসল স্রোত খুবই বিকট, খুবই ভয়াবহ স্রোত তার। যখন পাপিষ্ট যারা আজরাইল আলাইহিসসালাম যখন আসে, তখন তার স্রোত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালায়, রুহু দৌড়াইতে থাকে, একবার পায়ের পৃষ্ঠ দেশে যায়, আঙ্গুলের মাথায় আসে, পালানোর চেষ্টা করে, সে দৌড়ায় দৌড়ায়, মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে, কঠিন হতে থাকে মৃত্যু, কত কঠিন মৃত্যু। প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মত একটা উট বিনা কুরবানিতে বিনা জবহ করাতে জিন্দা অবস্থায় একটা উটের চামড়া সিলাইলে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া সিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, আহা ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার সিলানো হবে, আবার চামড়া হবে, আবার সিলানো হবে, এইভাবে একশোবার চামড়া হবে, একশোবার তাকে আবার সিলানো হবে। একটা উটকে একশোবার চামড়া সিলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, মক্কার পাপিষ্ঠদের রুহু কবজের সময় এরকম কষ্ট হতে থাকে। আল্লাহ নবী বললেন, আঙ্গুলের মাথায় রুহুগুলি দৌড়ায় দৌড়ায় আসে, রুহুটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে। যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেছে সত্য। আব্দুল করিম মরে গেছে, করিমকে যিনি নিয়ে গেলেন তিনি মালাকুল মউত, করিমরেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, যার হুকুমে নিলেন তারও দেখা যায় না, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতও দেখা যায় না। কিন্তু আব্দুল করিম ঠিকই চলে গেল, করিমকে ঠিকই নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল সত্য, করিম মারা গেল সত্য, করিমকে নিয়ে যাওয়া হলো সত্য, করিম মারা গেল, করিম চলে গেছে, করিমও সত্য, যিনি আজরাইল নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতে সত্য। আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদাত, অতঃপরে এমন একজন মালিকের কাছে তোমরা আসবা, যে মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার গোপনেরটাও জানি, তোমার প্রকাশ্যেরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তার মানে করিম নেজে নিয়ে যাওয়া হলো, করিম চলে গেল এটাও সত্য, যিনি নিলেন সেও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার হুকুমে নিলেন তিনি মালিক আলিমুল গায়ব, গায়ব জানলে ওয়ালা, একবার জোরে বলবেন কি মারহাবা, যিনি নিলেন আল্লাহ, যার হুকুমে নিলেন আল্লাহ, যিনি নিলেন মালাকুল মউত, যাকে নিলেন করিম, যেই জগতে নিয়ে যাওয়া হলো আলমে বারজাখ,
কবরের জগত, এত সময় ছিলেন দুনিয়ার জগত, এখন চলে আসতেছে কবরের জগত। আল্লাহ রাসূল বললেন একটা উটকে একশো বার চামড়া সিলাইলে যে পরিমাণে যন্ত্রণা হয়, কাফির আর বেঈমানদের মৃত্যু এরকম ভয়াবহ কষ্ট হতে থাকে। আল্লাহ রাসূল বলেন ঈমানদার তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো যখন নবীর গোলাম আল্লাহর গোলাম যখন মারা যায়, তখন জিব্রাইল আলাইহিসসালাম সুন্দর সুরত ইয়াজরাইল আসে, আজরাইলটা দেখলে মালাকুল মউতরে দেখলে ডর হয় না, তখন মালাকুল মউত ডাক দেয় ইয়া আইয়া তুহান নাফুসুল মুতমাইন্নাতুর জিহি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি নবীর গোলামি করেছো, আমি মালিকের আইন, তুমি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করেছো। হে নফসে মুতমাইন্না, তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, তুমি কোনো মানুষের হক নষ্ট করো নাই, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, রাষ্ট্রের ক্ষতি হয় নাই, সমাজের ক্ষতি হয় নাই, তুমি নবীর গোলামি করে আল্লাহর আইন মেনে মেনে তুমি চলে আসছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি আসো, আমি আল্লাহর দরবারে একবার জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য ওলিরা এন্তেকাল করলে তাদের মাজার হয়, ওলিরা এন্তেকাল করলে মানুষ তাদের জিয়ারতে, কারণ তারা নফসে মুতমাইন্না। ইরজিই আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর খুশির দিকে তুমি আসা, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি খুলি জান্নাতি, তুমি আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে আমার জান্নাতে আসো, আমার ওলিরা যে জান্নাতে তুমি সেই জান্নাতে আসো। এই জন্য ওলিরার এন্তেকালের পরে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়, রওজাতুন মিন রিয়াদিল জান্না হয়, তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। আরে আমার নবীর গোলামির জন্য যদি উম্মতের কবর রওজা হতে পারে, আর আমার দেশের বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক মুসলমান আছে, আল্লাহ মুনাফিক আছে, ওরা ওয়াজ করে কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম, যারা রসুলের কবর মুবারক রওজা মুবারককে রওজা বলতে চায় না, রওজা মনে করে না, তারা মূলত আল্লাহর কোরআন মানে না, কি কথা কন না কেন, ঠিক কিনা? হাট হাজারির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতের মর্ম বুঝাইলাম। আহা, যখন জিব্রাইল আজরাইল আলাইহিসসালাম আসে, আল্লাহর হাবিব বললেন মায়ের কোলের ভিতরে দুগ্ধ পান করতে করতে দোলায় দুলতে দুলতে মার কোলের মধ্যে সন্তান যেমন ঘুমায় পড়ে, ইমানদারদের মৃত্যুটা ওই রকম হয়ে যাবে। আল্লাহর নবীকে দেখতে দেখতে তাদের মরণ এসে যাবে, আল্লাহর হাবিবের জিয়ারত তাদের নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহ বলা যাবে। বন্ধুগণ, জান কবজ হয়ে গেল পাপিষ্টদের রুহ, খবিজদের রুহগুলি নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা জাহান্নামের কাপড় দিয়ে পেঁচি যখন নিয়ে যায়, তাম সৃষ্টিতে দুর্গন্ধ ছড়ায় যায়, ফেরেশতারা ডাক ডাকায় আজরাইল এই খবিস আত্মাটা কার, সারা আসমানে গন্ধ ছড়ায় গেছে, এই খবিসটাকে বলো অমুকের বেটা,
বলে তাড়াতাড়ি তাকে জাহান্নামে নিক্ষেপ করো, গন্ধে টিকা যাচ্ছে না। আর যখন ইমানদের রূহগুলি নিয়ে যাওয়া হয় সারা আসমান জগতে সুগন্ধ ছড়ায় যায়, ফেরেশতারা ডাক ডাকে আজরাইল এই নফসে মুতমাইন্নের অধিকারীকে, কোন ব্যক্তি যার সুগন্ধ তামাম আসমান জগতে ছড়ায় গেল। তখন আজরাইল বলতেছে অমুকের বেটা অমুক, বলে তাড়াতাড়ি তাকে জান্নাতে নিয়ে যাও। বন্ধুগণ আমার, এরপরে বান্দার ইন্তেকালের পরে তার কবরস্থ করার জন্য কবর খনন করা হয়। আহা, রুহু যদি বৎকার হয় রুহু উঠা কাঁদতে থাকে আর বলে সন্তান দারে আমার এত তাড়াতাড়ি কবরস্থ করো না, আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তান মানে না, আত্মীয় স্বজন বুঝে না, গ্রামবাসী কেউ আর রাখতে চায় না। যত বড় ধনী হোক মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে নিয়ে উঠানি নিয়ে চলে আসে। কত জমিদারি বাহাদুরি দুনিয়ার সম্পদের অহংকার, কত রাজা বাদশা যাদের ভয়ে মানুষ থরথর করে কাঁপত, তাদের কবরের পাশে আজ গরু ছাগল হাঁস মুরগি ভেড়া গাধা দুম্বা চড়ে বেড়ায়, তারানোর ক্ষমতা যার তাদের নাই। ওই বান্দাটা রুহু কাঁদতে যে গান বলে সন্তান আমার তাড়াতাড়ি কবরস্থ করুন, আমার কবর জাহান্নামের টুকরা হয়ে গেছে। সন্তানটা বলে তাড়াতাড়ি আব্বা জানকে কবর দিয়ে দেন, চব্বিশ ঘন্টা পরে গন্ধ ছড়ায় যাবে মানুষের এতেকালের পরে। চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে, এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, দেখা যায় না চোখ দিয়া, সারা শরীরের মধ্যে ছড়াইয়া শরীর থেকে তখন গন্ধ বের হতে থাকে। গন্ধ চব্বিশ ঘন্টা পরে শরীর থেকে গন্ধ বের হয়, আহার এই দুর্গন্ধে মানুষ আর কাছে যেতে পারে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী বলে তাড়াতাড়ি কবর দাও, গন্ধ ছড়াইছে, আর কবর দুনিয়াতে রাখা যাবে না। সাদের বাড়ি সাদের গাড়ি সাদের জমি জমা সব রাখিয়া কবরে সেদিন একা পথের যাত্রী হতে হবে। কবরে সেই দিন একা পথের যাত্রী, দুনিয়ার সব রেখে একা রওনা হতে হবে, একা শূন্য হাতে। পৃথিবী বিখ্যাত বাদশাহ যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইনের এতেকালের পরে যুলকারনাইন উজিরকে বলেন, উজির যে আমার এতেকালের পরে দুটা কাজ তোমরা করবে, এক নম্বর কাজ হলো আমার এতেকালের পরে আমার ডান হাতটা তোমরা আমার কাফনের বাইরে এইভাবে উন্মুক্ত রেখে দিবার, দুই নম্বর আমাকে কবরে নেওয়ার সময় সোনা দানা টাকা পয়সাগুলি যারা আমাকে বহন করে কবরে নিয়ে যাবে তাদের পায়ের নিচে ছিটাই দিবা। উজির ডাক দে বলল, হুজুর আপনি এত বড় প্রতাপশালী বাচ্চা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনার দিয়েছিল, আপনার হাত কেন বাইরে রাখবো, কারণ কি? জুলকারনাইন ডাক দে বলতেছে, উজির আমার হাতটা এই জন্য বাইরে দিবা, পৃথিবীর মানুষ দেখো বাচ্চা জুলকারনাইন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ আমারে না দিয়েছে। যেই বাদশার কথা কোরআনে, কোরআন শরীফে যার কথা আসছে, পৃথিবী জুড়া বাদশাহী দিয়েছিলেন, সূর্য যেখানে ডুবে যায় যে সাগরে সেখান পর্যন্ত তিনি গিয়েছিলেন, যা আদৌ বিজ্ঞান যেতে পারে নাই। সূর্য যেখান থেকে উঠে সমুদ্রের শেষ সীমানা পূর্ব, বিজ্ঞান যেখানে যেতে পারে নাই তিনি সেখানে গিয়েছিলেন। এত বড় বাচ্চা শূন্য হাতে বলে আমি তামাম পৃথিবী জয় করেছিলাম, আমার এই হাতের তলোয়ারের জোরে
এই হাতের তলোয়ার চালনা দেখে কত মানুষ রাজ্য ছেড়ে পালিয়ে গেল। আমি জুলকার নাই না শূন্য হাতে কবরে চলে যাচ্ছি, দুনিয়ার মানুষ দেখু। তাবাম পৃথিবীর বাচ্চা হওয়ার জন্যে আমি অনেক সম্পদের মালিক, আজ আমার কবরস্থ করার জন্য আমার খাটিয়া যখন নিয়ে যাওয়া হবে লাশ, তাদের পায়ের নিচে সোনা দানা টাকা পয়সা হীরা মানি মুক্তা জহরত পিছাই দিবা। দুনিয়ার মানুষ বুঝুক, এই সোনা দানা টাকা পয়সা দিয়ে বাদশা জুলকারনাইনকে দুনিয়াতে রাখা যায় নাই। যদি সোনা দানা টাকা পয়সা দিয়ে মানুষকে দুনিয়াতে রাখা যাইতো তাহলে জুলকারনাইন কবরে যাওয়া লাগতো না। মানুষ এটা বুঝুক, সোনা দানা টাকা পয়সা জুলকারনাইনের হায়াত দেয় নাই। আল্লাহর নবী বললেন কবরে নিয়ে যাওয়া হয়, গোসল করানো হয়, তখন রুহুটা কাঁদতে থাকে। দেখবেন যখন গোসল করা হয় আলতো আলতো ভাবে তার শরীর মেসেজ করে ধুতে হয়, জোরে চাপ দেওয়া তার নিষেধ। ধীরে 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 তার গোসল করানোর নিয়ম, পানি ঠান্ডা দিতে হয় না, কুসুম কুসুম গরম পানি দিতে হয়, কুসুম কুসুম গরম পানি দিয়ে তার গোসল করানো হয়, বরই পাতা দেওয়া হয়। আহা, পৃথিবীর বড় বড় রাজা বাচ্চারা চলে গেল, তাদের কবরের চিহ্ন অনেকের হারিয়ে গেছে, কবরের মাটি পর্যন্ত হারিয়ে গেছে, তাদের রাজত্বর সীমানা আজ দুনিয়াতে নাই রে, তাদের সম্পদের অহংকার আজকে দুনিয়ায় নেয়, সৈন্য সামন্ত তাদের বাঁচায় রাখতে পারে নাই। মানুষ আমরা বেহুশ, সবাইকে আল্লাহর দরবারে চলে যেতে হবে। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে সবাই ফিরে চলে যাব, আল্লাহ আল্লাহর কাছে সবাই ফিরে চলে যাব। 8000 মুসলমান, আল্লাহর নবী বলতেছেন যখন গোসল করাইয়া খাটিয়ার মধ্যে করে কাফন দাফন পরাই নিয়ে যাওয়া হয়, রুহু কান্দার বলে সন্তান তোমার জন্য সুদ ঘুষ মানি নাই, দুনিয়ার মানুষের হক নষ্ট করে দিয়ে তোমার জন্য জমি জমা করছি, ছেলেরা মেয়ের আজ কেমন এত তাড়াতাড়ি কবর দাও। নবীজি বলেন আয়েশারে মানুষের জীবনের কঠিন সময়টা হলো এই সময়, যখন কবরে নামানো হয় লোকটা তখন রুহুটা ভাবতে থাকে আমার কবরে বুঝি আমার সঙ্গী যাবে। দুইজনে কবরে নামাইয়া কবর থেকে যখন উঠে চলে আসে তখন রুহু কাঁদতে থাকে সন্তান দ্বারে, আমরা একা ফেলায় যাইব না, কবরের জিন্দগি বড় কঠিন, এই পথে আমি একা একা রওনা, আমার সঙ্গী কেউ নাই। দুনিয়ার জেলখানায় বন্দী হইলে চেয়ারম্যান মেম্বার ওসিডি সিএসপি নেতা কর্মী দিয়া উকিল মুক্তার দিয়া তারে সারানোর ব্যবস্থা করা হয়, কিন্তু কবরের জেলখানায় যদি নেওয়া হয় কে সারাবে, কে দেখতে আসবে সেদিন, আমার রসুল ছাড়া আর কোনো গতি নাই। কথা কন ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার প্রিয় মুর্শিদ মাঝে মধ্যে গাইতেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ ভিড়ে উপায়।
আপনি একা, কেউ নাই সেদিন। সন্তানরা কেঁদে কেঁদে কবরের পাশ থেকে বিদায় জানাই চলে গেল। ভাই বিরাদাররা বিদায় জানাইল, বন্ধুরা আপনার কবর দিয়ে চলে যায়, তারা চা নাস্তা করবে, হাসি তামাশা করবে, গল্প গুজবে, তারা ব্যস্ত হয়ে যাবে। সন্তান দুই তিন দিন কাঁদবে, স্ত্রী দুই এক মাস কাঁদবে, মা হয়তো সারা জীবন কাঁদতে থাকবে, বাবা হয়তো জীবনের শেষ সময় পর্যন্ত আপনার চিন্তায় কাঁদতে থাকবে। দুনিয়ার মানুষ আপনাকে একদিন ভুলে যাবে, কিন্তু নবীর কদমের গোলামি যদি করে যান, আল্লাহর নবী ডাক দেয় বলেন, উম্মত সবাই ভুললে আমি নবী ভুলব না, আমি নবী ভুলব না, সবাই ভুলে যাবে রে, আমি নবী ভুলব না, আপনার কবরে রসুল দেখার জন্য আসবে, কবরে দেখার জন্য আসবে, আমার উম্মত কেমন আছে দেখে আসি। যদি রসুলের গোলামি করে যান, দুনিয়ার আখেরাত আপনার জন্য ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন, উম্মতরে তোমরা বান্দারে কবরস্থ করিয়া তাড়াহুড়া করে কবর থেকে তোমরা চলে আসবা না। আল্লাহ নবী কবরস্থ করার পরে কবরের পাশে নবী কি দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন? আল্লাহ নবী বসে বসে তসবিহ পড়তেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমরা কবরস্থ করার পরে তাড়াহুড়া করে তোমরা চলে আসবা না, তোমার ভাইয়ের কবরের কাছে তোমরা দাঁড়ায় থাকবা। ইস্তাগফিরু লিআখিকুম, হাদিসের পরিভাষায় নবী হুকুম করলেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করতে থাকবা। অনেক মানুষ আছে দেখবেন কবরস্থ করার পরে বলে তাড়াতাড়ি চলে যান, সরে চলে যান, কবরের পাশে আর থাকবেন না, চলে যান, না না এদের কথা শুনবেন না, এরা বেদাতি। কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবে, কিছু সময় তাসবিহ পড়তে থাকবেন, দুরুদ শরীফের আওয়াজ দিবেন। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব ডাক দেয় বলতেছে, মাত্র কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবা না। একটা উট জবাই দেওয়ার পরে এই উটটাকে সিলানোর পরে চামড়া সিলাইয়া গোস্ত বানাইয়া বন্টন করতে যে সময়ের দরকার, তোমার ভাইয়ের কবরের পাশে সেই সময়টুকু পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো, কুরআন শরীফ পড়তে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করতে থাকো, কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসিয়া প্রশ্ন তুলবে, রাব্বুকা আবাদিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা জালুসুল, তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে তার কবরের জিন্দেগি বড় কঠিন, তার আখেরাতের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মতরে তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, দোয়া করো, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায় দেয়। চিৎকার মেরে জোরে বলেন, সুবহানাল্লাহ, সালাতু
সবার বড় কঠিন জায়গা। আল্লাহ রসুল বললেন কবরের পাশে দাঁড়াও, নাহাই তুকুম আং জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত আগে আমি নিষেধ করতাম, ফাজুরুহা, এখন আর নিষেধ করি না, তোমরা কবরের পাশে যাও, জিয়ারত করো, জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে, একটা আখেরাতের কথা মনে হবে, দুই নম্বর তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয়, করস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বেশি বেশি করে কবরের পাশে যাবেন, যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন, রাতের আধারে শেষ রাত্রে ফজরের সময় যাবেন অথবা সন্ধ্যা রাত্রে যাবেন। যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন, অথবা ফজরের নামাজ পড়ে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন, দাঁড়াবেন নীরব নির্জন নিভৃতে। আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি স্তব্ধ হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন, দাঁড়াইয়া চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে। ঠিক ওই সময় আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আপনার আও ঠান্ডা হয়ে যাবে। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করতে যাবেন, মার কবরের পাশে দাঁড়াবেন, বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভ, হা বলে দিয়ে যাই। যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়ায়, আপনার মা সালামের জবাব দিবে, মা দেখে কিন্তু আপনি দেখেন না, রুহু দেখে, মা দেখে আর খুশি হয়ে বলে আমার করিম আমার জিয়ারতে আসছে, আল্লাহু আকবার, আমার করিম আমার জিয়ারতে আসছে, আমার করিম আমারে ভুলে নাই। বাবার কবরের পাশে যখন দাঁড়াবেন বাবার রুহুটা কান্দার বলে দেখ আমার করিম আসছে, আমারে ভুলে নাই, আমার করিম আমার জিয়ারত করার জন্য আসছে। তারা দেখে কিন্তু আপনি দেখেন না, আপনার সালাম তারা শুনে কিন্তু আপনি শুনেন না, আপনার কথা তারা শুনে মুনাজাত শুনে কিন্তু আপনি তাদের কথা শুনেন না। একদিন মাটি ভিতরে হবে ঘর মনামা কেন বন্ধ দালান ঘর। বড় কঠিন জায়গা কবর, ছয় মাস, দশ বছর, পনেরো বছর, বিশ বছর, পঞ্চাশ বছর, একশো বছর পরে আর কেউ আপনার কবরের পাশে দাঁড়ানোর নাই, কেউ নাই। ছেলে যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো সন্তান আপনার কবরের পাশে হয়তো দাঁড়াবে কোনো না কোনো সময়, কিন্তু নাতির জমানা যখন আসবে দাদার কথা নাতির আস্তে আস্তে ভুলে যাবে, পুতির জমানা আসার পরে আপনার কবরের চিহ্ন জগৎ থেকে হারিয়ে যাবে। মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে আপনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেলেন, হারিয়ে গেলেন, মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে আপনার সন্তান আপনার বংশ থেকে আপনি হারিয়ে গেলেন। এখানে যদি আমি জিজ্ঞেস করি কয়জন বাবার কবরের পাশে মাসে একবার যান, সপ্তাহে একবার যান, খুব কম পাওয়া যাবে। যদি জিজ্ঞেস করি দাদার কবরের পাশে মাসে একবার যান কি আছেন, তাহলে পাওয়াই যাবে না। যদি বলি বছরে একবার কি আছেন, হয়তো দু একজন হাত বাড়াইতে পারে। যদি জিজ্ঞেস করি আপনার দাদার বাবার কবরের পাশে কয়বার দাঁড়ান, খুঁজেই পাওয়া যাবে না। এটাই পৃথিবী,
পৃথিবী থেকে অহংকারী হওয়ার কিছু নাই, পৃথিবী থেকে উশৃঙ্খল হওয়ার কিছু নাই, দুনিয়া থেকে দুনিয়া পাওয়ার পরে পাগল পড়া হওয়ার কিছু নাই, আখেরাতের কথা চিন্তা করা লাগবে আপনাকে, আখেরাতের জন্য আপনাকে সাবধান নিতে হবে, আখেরাতের জন্য নবীর গোলামি নিতে হবে, আখেরাতের জন্য কিছু রুজি সদাই আপনাকে নিয়ে যাওয়া লাগবে, সেই সদার নাম হলো ইমান আর আমল। ইমান আর আমল, এই জন্য ইমানকে বিক্রি করতে হয় না, ইমান বিক্রি করতে হয় না, ইমান আকিদা কারো কথায় জলাঞ্জলি দিতে হয় না, কারণ ইমান চলে গেলে আর ইমান পাবেন না, একবার বেঈমান হয়ে যদি কবরে চলে যান আর আপনি ইমান পাবেন না, যদি আমলহীন হয়ে কবরে যান ক্ষমা পাওয়ার রাস্তা হতে পারে, কিন্তু বেঈমান হয়ে কবরে চলে গেলে ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তা নাই। এই জন্য সাহাবীরা জীবন দিয়ে দিছে, চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, আমরা সুন্নিরা জীবন চলে যাবে আমাদের ইমান আমরা বিক্রি করব না, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ।